18 বছর তলৰ লৰা ছোৱালীৰ পান কাৰ্ড কেনেকৈ বনাব এই ভিডিঅত ফুল প্ৰচেছ জনাই দিয়া হ'ব। 18 বছৰ তলৰ লৰা ছোৱালীৰ পান কাৰ্ডক আমি মাইনৰ পান কাৰ্ড বুলি কওঁ। পান কাৰ্ড বনাবলৈ প্ৰথম অফলাইন এপ্লিকেশ্যন ফৰ্ম লাগিব। অফলাইন এপ্লিকেশ্যন ফৰ্ম ফিল আপ কৰি আকৌ অনলাইন জমা দিব লাগিব। ইয়াতে চালক প্ৰথম অফলাইন এপ্লিকেশ্যন ফৰ্ম ডাউনলোড কৰিব, তাৰপিছত প্ৰিণ্ট আউট কৰিব। এই ভিডিঅ'ৰ ডেছক্ৰিপশ্যনত লিংক থাকিব, লিংকত ক্লিক কৰি পি ডি এফ ফৰ্মেটত ডাউনলোড কৰি ইয়াত বহুতকেইটা পেজ আছে, মাত্ৰ দুখন পেজ প্ৰিণ্ট আউট কৰি ল'ব। এইটো হ'ল এক নম্বৰ পেজ, তাৰপিছত নেক্সট আছে তলত আছে, এই দুটা পেজ প্ৰিণ্ট আউট কৰি ল'ব। তাৰপিছত এই ফৰ্ম ব্লেক পেন ইউজ কৰি ফিল আপ কৰিব, কলা চিয়াহীৰ পেন ব্যৱহাৰ কৰি ফিল আপ কৰিব। ইয়াতে চালক যাৰ পান কাৰ্ড বনোৱা হ'ব তাৰ ফটো ইয়াতে লগাব, ৰাইট ছাইডত ইয়াতে, তাৰপিছত ইয়াতে ফটো লগাব, এই দুইকপি ফটো লগাব। তাৰপিছত ইয়াতে চহী কৰিব, ইয়াতে দেউতাকৰ চহী দিব লাগিব, কাৰণ মাক মাইনৰ পান কাৰ্ড বা মাকৰ বা দেউতাকৰ চহী দিলেই হৈ যাব। আৰু ইয়াতে চালক এই লেফ্ট ছাইডত যিটো ফটো লগাব এই ফটোৰ আকৌ ক্ৰছ এটা চহী দিব লাগিব, ফটো ক্ৰছ কৰি চহী এটা দিব লাগিব, চহী দিলে হৈ যাব। আৰু যদি নাজানে চহী তেতিয়াহ'লে থাম দিলেও হৈ যাব, ইয়াতে থাম দিব, তাৰপিছত ফটো ক্ৰছ কৰি এটা থাম দিলে হৈ যাব। তাৰপিছত ইয়াতে চালক এৰিয়া ক'ড, এও টাইপ, ৰেঞ্জ ক'ড, এও নম্বৰ, এইখিনি ক'ত পাব এই ভিডিঅ' ডেছক্ৰিপশ্যনত লিংক পাব, লিংকত ক্লিক কৰি এই পেজত আহিব। আৰু ইয়াতে বাছনি কৰিব আপোনাৰ চিটি কোনটো হয়, যিকোনো এলফাবেট ছিলেক্ট কৰিব আপোনাৰ চিটিৰ এলফাবেট। এতিয়া মই উদাহৰণ ইয়াতে মই ইয়ান ছিলেক্ট কৰি দিছোঁ। আৰু ইয়াতে চালক ইয়ান এলফাবেটত যিমান চিটি আছে ইয়াতে শ্ব' হৈছে। ইয়াতে চালক নলবাৰী আছে, নলবাৰী মই ছিলেক্ট কৰিছোঁ। ইয়াতে চালক নলবাৰী এৰিয়া ক'ড, ইয়াতে ইয়াৰ চিচিয়েল লিখা আছে, এৰিয়া ক'ডৰ তলত ইয়াৰ চিচিয়েল লিখা আছে। ইয়াতে চালক এৰিয়া ক'ডৰ তলত ইয়াৰ এইচিয়েল ইয়াতে লিখি দিব, তাৰপিছত এও টাইপ ইয়াতে চালক এও টাইপ ডাব্লিউ আছে ইয়াতে ডাব্লিউ লিখি দিব, তাৰপিছত ৰেঞ্জ ক'ড, ৰেঞ্জ ক'ডৰ তলত টু আছে, ৰেঞ্জ ক'ডৰ তলত ইয়াতে অফলাইন যিটো ৰেঞ্জ ক'ড লিখা আছে তাৰ তলত টু লিখি দিব, তাৰপিছত এও নম্বৰ ইয়াতে লিখা আছে 13, এনেকৈ ফিল আপ কৰিব। আপোনাৰ যিটো চিটি হয় সেইমতে ফিল আপ কৰিব। ইয়াতে ফটো লগোৱা হ'ল, তাৰপিছত ছিগনেচাৰ কমপ্লিট হ'ল, এও ক'ড, এও টাইপ, ৰেঞ্জ ক'ড, এইখিনি কমপ্লিট হৈ গ'ল। ইয়াতে চালক এক নম্বৰত ইয়াতে যদি ল'ৰা হয় পুৰুষ হ'লে চিৰি দিব, আৰু যদি মহিলা হয় কুমাৰী দিব। তাৰপিছত লাষ্ট নেম ইয়াতে চালক ইয়াতে যাৰ পান কাৰ্ড বনোৱা হ'ব তাৰ লাষ্ট নেমটো লিখি দিব, আৰু যদি এটা নাম থাকে মাত্ৰ এটা নাম থাকিলে লাষ্ট নামতে লিখি দিব। তাৰপিছত যদি ফাৰ্ষ্ট নেম থাকে ফাৰ্ষ্ট নেম লিখি দিব, আৰু যদি মিডল নেম থাকে মিডল নেম লিখি দিব। দুই নম্বৰত পান কাৰ্ডত নাম কেনেকৈ প্ৰিণ্ট আউট হ'ব ইয়াতে লিখি দিব, ছিংগল লাইনত লিখি দিব। ইয়াতে চাওক ফাৰ্ষ্ট নেম, তাৰপিছত যদি মিডল নেম আছে এটা বক্স এৰি দিব, এৰি দি আকৌ লিখিব, আৰু যদি লাষ্ট নেম আছে আকৌ এটা বক্স এৰি ছিংগল লাইনত লিখি দিব দুই নম্বৰত। তাৰপিছত তিনি নম্বৰত এইটো নোটিক দিব, তাৰপিছত চাৰি নম্বৰত জেণ্ডাৰ কি হয় মেল ফিমেল যিটো হয় এইটো ছিলেক্ট কৰিব, তাৰপিছত পাঁচ নম্বৰত ডেট অফ বাৰ্থ ইয়াতে লিখিব, জন্ম তাৰিখ লিখিব, ছয় নম্বৰত ইয়াতে চালক ইয়াতে নোটিক দিব, তাৰপিছত ইয়াতে দেউতাকৰ নাম লিখিব এইটো বক্সত, তাৰপিছত দেউতাকৰ ফাৰ্ষ্ট নেম লাষ্ট নেম মিডল নেম লিখি দিব, তাৰপিছত ইয়াতে দেউতাকৰ ফাদাৰ্ছ নাম লাগে বুলি ইয়াতে টিক মাৰ্ক দি দিব। তাৰপিছত ইয়াতে কাম কৰিব, সাত নম্বৰত এড্ৰেছ লিখিব, ফ্লেট, ড'ৰ, ৰুম যিটো হয় আপোনাৰ হাউচ নম্বৰ, ঘৰ নম্বৰ ইয়াতে দিব, বা আপোনাৰ দোকানৰ নাম, বা আপোনাৰ ইয়াতে লিখিব পাৰে কেয়াৰ অফ দেউতাকৰ নাম লিখিব পাৰে। তাৰপিছত ভিলেজ, গাঁৱৰ নাম ইয়াতে লিখিব, পোষ্ট অফিচ এইটো লাইনত লিখিব, তাৰপিছত চাব ডিভিশ্যন মহকুমা কি হয় ইয়াতে লিখিব, ডিষ্ট্ৰিক্ট কি হয় আপোনাৰ জিলাৰ নাম ইয়াতে লিখিব, তাৰপিছত ইয়াতে ৰাজ্য আছাম বুলি লিখিব, পিনক'ড ইয়াতে লিখিব, কাণ্ট্ৰি কি হয় ইয়াতে ইণ্ডিয়া লিখিব। এইখিনি কমপ্লিট হ'লে অফিচ এড্ৰেছ এৰি দিব নালাগে। তাৰপিছত আঠ নম্বৰত ৰেচিডেণ্ট টিক মাৰ্ক দিব, তাৰপিছত ন নম্বৰত কাণ্ট্ৰি ক'ড ইয়াতে প্লাছ নাইন অন লিখি দিব, কাণ্ট্ৰি ক'ডত প্লাছ নাইন অন, তাৰপিছত এৰিয়া ক'ড, টেষ্ট এৰি ক'ড নালাগে, ইয়াতে মোবাইল নম্বৰ দিব, ইয়াতে মোবাইল নম্বৰ লিখিব, ইয়াতে ইমেইল আইডি লিখিব, তাৰপিছত ইয়াতে ইণ্ডিভিজুৱেল টিক মাৰ্ক কৰি দিব, তাৰপিছত এঘাৰ নম্বৰ নালাগে, বাৰ নম্বৰত ইয়াতে আধাৰ কাৰ্ডত নম্বৰ, আধাৰ কাৰ্ডৰ নম্বৰ লিখিব, যাৰ পান কাৰ্ড বনোৱা হ'ব সেই ল'ৰা বা ছোৱালীৰ আধাৰ কাৰ্ডৰ নম্বৰ। আৰু ইয়াতে চালক তলত আধাৰ কাৰ্ডত কৈছে যে নেম এজ পাৰ আধাৰ, আধাৰ কাৰ্ডত কেনেকুৱা নাম আছে এটা লাইনত লিখি দিব, হৈ যাব, এইখিনি হৈ গ'ল। যদি আধাৰ কাৰ্ড নাই এৰি দিব, বাৰ নম্বৰ ফিল আপ কৰিব নালাগে, যদি আছে লিখিব আৰু যদি নাই নালাগে। তেৰ নম্বৰত ইয়াতে চালক যদি মাইনৰ হয় ন' ইনকাম এইটো দি দিব। আৰু ইয়াতে চালক চৈধ্য নম্বৰ ইম্পৰ্টেণ্ট, চৈধ্য নম্বৰটো ফিল আপ কৰিব লাগিব, চৈধ্য নম্বৰত দেউতাকৰ নাম লিখিব, শ্ৰী দিলে দেউতাকৰ নাম লিখিব, তাৰপিছত দেউতাকৰ ফাৰ্ষ্ট নেম লাষ্ট নেম মিডল নেম যি আছে লিখি দিব চৈধ্য নম্বৰ, তাৰপিছত এড্ৰেছটো দেউতাকৰ যিটো ডকুমেণ্টছত এড্ৰেছ আছে সেই এড্ৰেছটো ইয়াতে লিখিব, দেউতাকৰ ডকুমেণ্টছত যিটো এড্ৰেছ সেই এড্ৰেছটো লিখিব।
ইয়াতে ব্লক ডোর যেটু হয় হাউস নম্বর বা ইয়াতে দোকানের নাম লিখিব পারিব আর ইয়াতে সিলক ভিলেজ অর্থাৎ গাঁওয়ার নাম পোস্ট অফিস কি হয় ইয়াতে লিখিব সাব ডিভিশন অর্থাৎ মহকুমা কি হয় ডিস্ট্রিক্ট কি হয় তারপর রাজ্য তারপর পিনকোড ইয়াতে লিখে দিব তারপর ইয়াতে সিলক ইয়াতে ইয়াতে কি কি ডকুমেন্টস দিব মাইনর পান কার্ডত যার পান কার্ড বনো হব তার আধার কার্ড বা জন্মর সার্টিফিকেট তারপর দেউতাকর ভোটার আইডি বা আধার কার্ড যিকোনো এটা দিব লাগিব অ্যাপ্লিকেন্টর লাগিব ডকুমেন্টস লগতে দেউতাকর বা মাকর এটা ডকুমেন্টস লাগিব দেউতাকর যদি ভোটার আইডি দিয়ে তেতিয়ালে অ্যাপ্লিকেন্টর যার পান কার্ড বনো হব তার জন্মর প্রমাণ দিলেই হব যদি আধার কার্ড অ্যাপ্লিকেন্টর আছে আধার কার্ড দিব আর যদি দেউতাকর আছে দুটাই আধার কার্ড দিব আর ইয়াতে লিখিব ডকুমেন্টস আধার কার্ড আধার কার্ড আধার কার্ড আর যদি অনলি অ্যাপ্লিকেন্টর যদি জন্মর প্রমাণ আছে তেতিয়াহলে ইয়াতে লাস্টত যেটা তিন নম্বর বক্স আছে তলত যেটা বক্স আছে ইয়াতে জন্মর ডেট অফ বার্থ প্রুফ বলে সার্টিফিকেট লিখিব বার্থ সার্টিফিকেট বলে লিখিব আর বাকি দুটাত লিখিব অ্যাড্রেস প্রুফ আইডি প্রুফ দেউতাকর ভোটার আইডি বা আধার কার্ড লিখে দিলেই হয়ে যাব তারপর ষোল নম্বরত লিখিব দেউতাকর নাম লিখিব বা অ্যাপ্লিকেন্টর নাম লিখিব তারপর ইয়াতে ষোল নম্বরত এইটু লাইনত হিম সেল বা হার্প সেল যদি লড়া হয় তেতিয়াহলে হিমসেল্প আর ছালী হলে মহিলা হলে হার্প সেল্প তারপর প্লেস কি হয় ইয়াতে গাঁওয়ার নাম বা ডিস্ট্রিক্টর নাম লিখিব তারপর ইয়াতে সহি বা থাম দিব তারপর ইয়াতে ডেট লিখিব এইখানে যেটা কমপ্লিট হব হওয়ার পিছত এই ফর্ম লগতে ডকুমেন্টস প্রথম এইটু ফর্ম থাকিব তারপর এইটু দুখন পেজ তারপর তিন নম্বরত অ্যাপ্লিকেন্ট যার পান কার্ড বনোয়া হব সেই লড়া বা ছালীর যেটু প্রমাণ দিছে জন্মর প্রমাণ দিছে সেইটু থাকিব তার তলত থাকিব দেউতাকর এইখিনি মিলি একটা পিডিএফ বনাব পিডিএফ ফাইল 2 MB তলত হব লাগিব তারপর কাম করব এই ওয়েবসাইটত আহি লগ ইন হব লাগিব এইবিল আইডি লোব লাগিব যিসকল আইডি লৈছে কেন কাম করব জানিল ইয়াতে সিলেক্ট লগ ইন অপশন আছে লগ ইন অপশনত ক্লিক করব তারপর ইয়াতে ইউজার নেম পাসওয়ার্ড এন্টার করব এতিয়া মই ইউজার আইডি আর পাসওয়ার্ড এন্টার করে লগ ইন হম লগ ইন হওয়ার পিছত এনে ধরনের ইন্টারফেস পাব তারপর কাম করব ইয়াতে সিলেক্ট লেফট সাইড অর্থাৎ বাওফালে ইয়াতে ম্যানেজার ম্যানেজমেন্ট আছে তারপর কাম করব ইয়াতে নিউ পান ইয়াতে নিউ পান কার্ড ইয়াতে ক্লিক করব তারপর ইয়াতে এনে ধরনের ইন্টারফেস আহিব ইয়াতে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করব তারপর ইয়াতে অ্যাপ্লিকেন্টর নাম যেন অফলাইনত ফিল আপ করেছিল সেম টু সেম ইয়াতেও ফিল আপ করব লাগবে ইয়াতে লাস্ট নেম লিখব যদি আছে ফার্স্ট নেম তারপর মিডল নেম এইখানে লিখে দিব এটা নাম থাকলে লাস্ট নেমতে লিখে দিব আর যদি ফার্স্ট নেম মিডল নেম লিখে দিব পান কার্ডত কেন নাম লিখাব ফুল নেমটু ইয়াতে সম্পূর্ণ নামটো লিখি দিব সিঙ্গেল লাইনত তারপর জন্ম তারিখ ডেট অফ বার্থ ইয়াতে লিখিব জেন্ডার কি হয় মেল ফিমেল যেটু হয় এইটু সিলেক্ট করব তারপর ইয়াতে দেউতাকর নাম লাস্ট নেম ফার্স্ট নেম যি হয় দেউতাকর নাম লিখি দিব তারপর নেম এজ পার আধার আধার কার্ডত কেনেকুৱা নাম আছে অ্যাপ্লিকেন্টর দেউতাকর নহয় অ্যাপ্লিকেন্টর আধার কার্ডত কেনেকুৱা নাম আছে ইয়াতে লিখি দিব তারপর মোবাইল নম্বর যদি আধার কার্ড আছে নাম আছে দিব আর যদি নাই নালাগে তারপর মোবাইল নম্বর ইয়াতে দিব ইমেল আইডি ইয়াতে এন্টার করব তারপর রুম ব্লক ডোর ইয়াতে ঘর নম্বর বা দোকানের নাম বা দেউতাকর নাম কেয়ার অফ দিব পারিব ভিলেজ ইয়াতে গাঁওর নাম লিখিব তারপর পোস্ট অফিস কি হয় ইয়াতে লিখিব তারপর সাব ডিভিশন কি হয় ইয়াতে লিখিব মহকুমা তারপর সিটি কি হয় ইয়াতে সিলেক্ট করব তারপর রাজ্য ইয়ারপর আসাম বলে সিলেক্ট করব তারপর পিনকোড ইয়াতে ইয়াতে মাইনর সিলেক্ট করব ইয়াতে সিলেক্ট মাইনর যেটা সিলেক্ট করব আর এখন পেজ ইয়াতে সিলেক্ট আহিছে ইয়াতে সিটি কি হয় সিটিটু বাছনি করব তারপর এরিয়া কোড ইউ টাইপ রেঞ্জ কোড ইউ নম্বর অলরেডি আগতেই জনাই দিয়া হয়েছে ইউ টাইপ ইউ কোড কেন বিচারি লোব ইয়াতে এন্টার করব তারপর ইয়াতে সিলেক্ট আকৌ তারে অ্যাড্রেসটু লিখিব লাগিব এইটু হল 14 নম্বর যেটু ফিল আপ করেছিল সেইটু ইয়াতে আহি যায় যেটা মাইনর সিলেক্ট করব মাইনর সিলেক্ট করলেই এইটু অটোমেটিক আহি যাব ইয়াতে টাইটেল সিরি দিলে দেউতাকর নাম ইয়াতে দেউতাকর লাস্ট নেম ফার্স্ট নেম যি আছে লিখিব তারপর যেটু 14 নম্বর যি ফিল আপ করেছিল ব্লক ডোর রুম যেন ফিল আপ করেছিল তারপর ভিলেজ পোস্ট অফিস তারপর সাব ডিভিশন কি হয় মহকুমা কি হয় ডিস্ট্রিক্ট তারপর ইয়াতে রাজ্য কি হয় রাজ্য সিলেক্ট করব তারপর পিনকোড তারপর ইয়াতে ডকুমেন্টস কি কি দিছে ইয়ারপর বাছনি করব ইয়াতে চাইলক যদি দেউতাকর ভোটার আইডি দিছে ভোটার আইডিত কি শো হব চাইলক ইয়াতে লিখা আছে ভোটার আইডিত কি শো হয় ইয়াতে চাইলক এইটু হল ভোটার আইডি ইলেকট্রো ফটো আইডেন্টি কার্ড এইটু মানে হল ভোটার আইডি যদি আধার কার্ড দিছে তেতিয়াহলে আধার কার্ড সিলেক্ট করে দিব
ইয়াতে আধার কার্ড আছে আধার কার্ড সিলেক্ট করে দিব তারপর যদি ভোটার আইডি হয় এইটিও সিলেক্ট করব আর ইয়াতে সিলেক্ট যি আছে ডকুমেন্টস ইয়াতে লিখে আছে ভোটার আইডি আধার কার্ড যেটু হয় এইটু দি দিব এনেকই সিলেক্ট করব ইয়াতে সিলেক্ট বার্থ সার্টিফিকেট আছে বার্থ সার্টিফিকেট এইটু বার্থ প্রুফ তিন নম্বর তারপর ইয়াতে পিডিএফ টু যেটু পিডিএফ বনাব ফর্মর লগত ডকুমেন্টসের সহ যেটু পিডিএফ বনাব দুই এমবির তলত বনাব তারপর ইয়াতে আপলোড করব তারপর সাবমিট করে দিব হয়ে যাব তারপর কাম করব এনএসডিএল ম্যানেজমেন্ট আছে ইয়াতে ক্লিক করব তারপর লিস্ট অফ পান ইয়াতে আহি যাব লিস্ট অফ পান কার্ডত ইয়াতে ক্লিক করব তারপর ইয়াতে চাব পারিব কেইটা পান কার্ড এপ্লাই করেছি ইয়াতে চাব পারিব তারপর রেসপন্স ইয়াতে চাব পারিব পান কার্ড কি হয়েছে অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে ইয়াতে চাব পারিব ইয়াতে স্ট্যাটাসের তলত যদি সাকসেস হয়েছে ইয়াতে এ সি কে ডিটেলস আছে ইয়াতে একনোলেজমেন্ট নাম্বার সহ তাতে ক্লিক করব আর রেসপন্স যত আছে যদি কিবা রিজেক্ট হয় কারণটা ইয়াতে চাব পারিব তারপর এ সি কে ডিটেলস ইয়াতে একনোলেজমেন্ট নাম্বার অর্থাৎ স্লিপ পাই যাব নম্বর তাতে শো হব তাতে ক্লিক করলে ডাউনলোড করব পারব আর তিনদিন বা দুই দিনের ভিতর বা চারিদিনের ভিতরতে পান কার্ড পাই যাব দুদিন তিনদিন বা চারিদিনের ভিতর পাই যায় তারপর ইয়াতে লিস্টত যিমান এপ্লাই করব ইয়াতে চাব পারিব আর ইয়াতে সিলেক্ট বাফলে ডেটটু সিলেক্ট করব কেতিয়া পান কার্ড এপ্লাই করেছিল সেই ডেটটু ইয়ারপর সিলেক্ট করব যদি আজি এপ্লাই করেছে কালি আকো ইয়ারপর এইটু আঁতরি যাব কারণ ডেটটু চেঞ্জ হয়ে যাব সেইমতে আকো ডেটটু বাছনি করব বাছনি করলে ইয়াতে লিস্ট আহি যাব পান কার্ডর এনেকৈ মাইনর পান কার্ড এপ্লাই করব লাগে ইমেল আইডিত প্রথম লাভ করব দুই তিন দিন বা চারিদিনের ভিতরে তারপর বায়োমেট্রিকের জড়িয়ে পনেরো দিন বিশ দিন এনেকুয়া লাগে বেশিরভাগ বা বিশ দিনের ভিতরতে পাই যাব পান কার্ড